যেমন কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন, মুনাফিক শব্দ নেই, আছে মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক বলা হয় যাদের মিষ্টি কথাতে খুব মধু, মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু মনের ভিতরে অন্তরের ভিতরে তাদের বিষ, এরা হচ্ছে মুনাফিক। মুখে মিষ্টি কথা আর অন্তরে বিষ। ইমাম সাহেবের সঙ্গে দেখা হলে খুব মিষ্টি করে বলে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আপনার মতো ইমাম সাহেব হয় না, এটা মসজিদ থেকে বলে চলে গেল। বাজারে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে যখন দেখা হলো তখন বলছে যে আমাদের ইমাম সাহেবের সব ভালো, মাঝে সাঝে একটু কামাই করে, ছুটি বেশি নেয়, এই ইমাম সাহেবটাকে পাল্টালে হয় না? এ হচ্ছে মুনাফিক। মানে এই মাত্র সালাম করে গেল, অথচ বাজারে গিয়ে আবার এই লোকটার বিরুদ্ধে কথা বলছে, মানে এ হচ্ছে মুনাফিক। মুনাফিক মানে সে মুখে ইসলামের কথা বলে আর অন্তরে ইসলামের ক্ষতি করার পরিকল্পনা করে, এ হচ্ছে মুনাফিক। নাম্বার দুই, মুনাফিক এমন একটা লোক যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা এত খারাপ যে জাহান্নামের একেবারে নিচেতে তাদেরকে রাখা হবে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরক করা। দ্বিতীয় বড় পাপ, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা। তৃতীয় বড় পাপ, অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা। চার নম্বরের বড় পাপ, ব্যভিচার করা। পাঁচ নম্বরের বড় পাপ, কোন মুসলিম ভালো মহিলার নামে মিথ্যা অপবাদ দেওয়া। পাঁচ নম্বরের বড় পাপ, সুদের টাকা ভোগ করা। এগুলো সব বড় পাপ, পাপ নয়, বড় পাপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা কোথাও বলছেন না যে ব্যভিচার যদি কেউ করে জাহান্নামের একেবারে নিচে থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা এ কথা বলছেন না যদি কেউ শিরক, এ পাপ যদি করেই ফেলে তাহলে জাহান্নামের একেবারে নিচেতে থাকবে, এ কথা আল্লাহ বলছেন না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে জাহান্নামের একেবারে নিচেই থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক এদেরকে জাহান্নামের সর্বনিম্ন জায়গাতে রাখা হবে। তার মানে বোঝা গেল সব থেকে পাপীদের মধ্যে নিকৃষ্ট পাপী তার নাম মুনাফিক। কি বললাম বুঝলেন না? এই গুণ আমাদের ভিতরে আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। মুনাফিক চিনবেন কেমন করে? মুনাফিক চেনার উপায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের তিনটে গুণ, কটা গুণ? তিনটে। এক, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। যখন আমানত রাখা হয়, আমানত মানে সরকারি মাল, মসজিদের টাকা, ঈদগাহের টাকা, কবরস্থানের টাকা, কোনো কিছু যখন তার কাছে গচ্ছিতভাবে আমানত রাখা হয় সে তখন তার খিয়ানত করে। আর তিন নম্বর হচ্ছে ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। অনেক মানুষ আছে না, মসজিদ মাদ্রাসায় যখন আদায় হয়, কালেকশন হয়, তখন বলে দেয় আমি 50,000 টাকা দিলাম। মসজিদ কমিটির লোক তার বাড়িতে আজকে এক বছর হাঁটছে, ভাই টাকাটা দাও, টাকাটা দাও, হেঁটে হেঁটে তাদের পায়ের জুতা ছিঁড়ে যাচ্ছে, টাকা আদায় করতে পারে না। এ হচ্ছে মুনাফিক, ওয়াদা করেছে খেলাপ করছে। আর একটা হাদিসে অন্য রাওয়ায়াতে এসেছে যে ঝগড়া হলে গালাগালি করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে,
এ হচ্ছে মুনাফিক। মুনাফিকদের আর একটা চরিত্র, এরা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজ পড়ে, নামাজটাকে জরিমানা মনে করে, এটা হচ্ছে মুনাফিকের একটা গুণ। আর একটা কি, আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকরা তারা বলতো যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখেরাতের প্রতি ঈমান আনছি, আল্লাহ তাআলা তার পরেও বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই ঈমানদার নয়। মুনাফিকদের চরিত্র কেমন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল, আপনি আর কেউ নন, আপনি কে? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে এরা এক নম্বরের মিথ্যাবাদী, এরা মুখে আপনাকে নবী বলে মানে, পিছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পিছনে আপনাকে কি করে জালে ফাঁসিয়ে দেওয়া যায় এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে, এরা হচ্ছে মুনাফিক।